গুড মর্নিং এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি সবাই সাইট সিন দেখতে। সব এখানে কটা সাইট সিন দেখবো? চার পাঁচটা সাইট সিন, সব সুইনগুলো দেখাবো। বলছিলাম আমরা হেনরি আইল্যান্ড যাচ্ছি। অলরেডি এখানে জায়গাটা এত সুন্দর, এখানে দেখাচ্ছি আমি পরে, ক্যামেরাটা রোটেট করে। তো এবার আর আমাদের দেখাবো না, এবার জায়গাগুলো দেখাবো সুন্দর করে সবাই। তো চলো, জায়গাটি ভীষণই নির্জন আর খুব সুন্দর। সুন্দরী গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাওয়া শুরু করলাম। এখানে ভাড়া নিয়েছিল আমাদের 100 টাকা করে, আমরা চারজন ছিলাম। 400 টাকা দিয়ে আমরা টোটোটা বুক করেছিলাম, করে আমরা সাইট সিনগুলো দেখার উদ্দেশ্যে বেরিয়েছি। যাওয়ার পথেই আপনারা দেখতে পাবেন সুন্দরী প্রকল্পে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কিছু প্রজেক্ট করা হচ্ছে, যেগুলোতে সুন্দর সুন্দর থাকার জায়গা, কিছু পার্ক বানানো হয়েছে। তো এখানে অনেকে থাকতেও পারে, কিন্তু জায়গাটা খুবই খালি। সাজেস্ট করব যাতে একটু পপুলারিটি আলা জায়গাতেই থাকা ভালো। এই দেখুন, এই কটেজগুলোকে নতুন করে তৈরি করা হচ্ছে, গভর্নমেন্ট বাংলো, যেগুলোতে এসে গভর্নমেন্টের লোকেরা থাকতে পারে আর এমনি সাধারণ মানুষরা হয়তো বুকিং করে আসতে পারবে। তো আমরা নেমে পড়লাম টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডে এখানে ঢুকতে 10 টাকা করে টিকিট নেওয়া হয়েছে, সেটাও সবাইকে বলে দিই। আর তারপরে আমরা প্রথম আমাদের ডেস্টিনেশন ছিল হেনরি আইল্যান্ডের। জায়গাটা খুবই সুন্দর, ভিতরে সবাইকে আমি দেখাবো কী কী আছে। বাট পুরো এই চত্বরটা পুরো সুন্দরী ম্যানগ্রোভ গাছ দিয়ে পুরো ভর্তি করা। চলো আমরা যাচ্ছি এখন হেনরি আইল্যান্ড। এখান থেকে এন্ট্রান্স, সবাই ঢুকছি এখান থেকে। শুধু জঙ্গল কিছুই নেই, জঙ্গলে বাঘও আছে, হঠাৎ করে বাঘ বেরিয়ে আসতে পারে, বেরিয়ে আসে মানুষ। আপনাদের যদি ঝোপ ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এসে বিভিন্ন জঙ্গলের ভিতরে, অনেক গাঢ় ঝোপ, গাঢ় ঝোপ, তার ভিতরে কাটা খোঁচা খাওয়ার আপনার সম্ভাবনা আছে, আর তার সাথে কাঁকড়ার গাঢ় ঝোপ দেখতে পাওয়া যাচ্ছে। গাঢ় ম্যানোগ্রোভ গাছের শেকড়গুলো দেখো, শুধু কি গাছগুলো, যে জঙ্গলের টোটালটাই পুরো সুন্দরী গাছ, সুন্দরী গাছ লাগানো হয়েছে, লাগিয়ে এই যে দেখা যাচ্ছে ভিতরে ম্যানগ্রোভ অরণ্য। ভীষণ ম্যানগ্রোভের যে মেন যে বৈশিষ্ট্যটা, যে তাদের রুটসগুলো উপর দিকে উঠে থাকে। আমি তো এই পোর্শনের জায়গায় ফার্স্ট টাইম আসলাম, সো আমি খুব এক্সাইটেড, তোমরা হয়তো সবাই দেখেছো। তো আমার মতন যারা দেখোনি তাদের জন্যই ভিডিওটা বানানো, তারাও দেখে মজা পাবে। এই কাঠের ব্রিজটা স্টার্ট হচ্ছে, আমাদেরকে উঠতে দেবে এই কাঠের ব্রিজে। এই দেখো কাঠের সেই বিখ্যাত ব্রিজ, যেখান দিয়ে আমরা ঢুকতে পারবো, বেরাতে পারবো, ঢুকতে পারবো, বেরাতে পারবো। দারুন দারুন, পুরো একদম ঝিঝি পোকার আওয়াজ, সাইলেন্ট পুরো জায়গাটা। শেষ হওয়ার পর এখানে কংক্রিটের একটা সেতু তৈরি করা, যেটাতে এখানে পুরোটাই তলা দিয়ে সমুদ্রের জল ঢোকে। সো পুরোটাই নোন গাছ দিয়ে একটা টানলের মতো লাগছে। তো আমরা এখানে সামিতা নামে একটা বাঘিনীর সন্ধানে বেরিয়েছিলাম। তো বাঘিনীকে দেখতে পেয়েছিলাম, তার পায়ের ছাপ দেখতে পেয়েছি। এই দেখুন তার পায়ের ছাপ, বাঘিনীর নাম সামিতা। বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে, বাঘের পায়ের ছাপ গাইস। হেনরি আইল্যান্ডের মেন বিচে এবার আমরা চলে যাব। এই দেখো সাদা বালির একদম বিচ, ভীষণ শান্ত নির্জন একটি জায়গা, মন ভালো করার মতন জায়গা। যারা অনেক ব্যস্ততা, অনেক মন খারাপের মাঝখানে নিজেকে হারিয়ে ফেলেছো, তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই এরকম জায়গায় প্রচুর কাজ করো, অনেক খাটনি করো, অনেক টাকা ইনকাম করো, আর করে নিয়ে টাকা জমিয়ে চলে যাও ঠিক ধারে কাছে এরকম সুন্দর জায়গায়, নিজের মনকে ভালো করার জন্য। কারণ শেষ অবধি নিজেদেরকেই নিজেদের পাশে এসে দাঁড়াতে হয়, সেখানে কেউ থাকে না। তো নিজেকে লড়াই করার জন্য এরকম জায়গায় নিয়ে গিয়ে ঘুরিয়ে আনো একবার। আজকের আমাদের নেক্সট স্পট ফেজারগঞ্জ মৎস্য প্রকল্প, যেখানে কিনা মাছ তুলে আনা হয় ট্রলারে করে, যেখান থেকে মাছের এক্সপোর্ট ইম্পোর্ট চলে। তো সেই জায়গাটা হলো এটা। তো এখানে প্রচুর লঞ্চ এখন আমরা সামনে দেখতে পাবো, যে লঞ্চগুলোতে করে ভর্তি করে মাছ আনছে। কিন্তু আমরা এখান থেকে মাছ কিনতে পারবো না, কারণ এই মাছগুলো সমস্ত কিছু অলরেডি ওঠার আগেই সেল হয়ে থাকে। তো তারা যাদের নেওয়ার তারা নিয়ে চলে যায়। এখানে ছোট ছোট কাদার মধ্যে অনেক ছোট ছোট মাছ দেখা যাবে, এখানে কিছু স্পেশাল মাছ থাকে যেগুলো এই কাদার মধ্যে চলে। তো সেগুলো তোমরা দেখতে পাবে, হয়তো ভিডিওটা জুম করলে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, আমার খালি চোখে দেখা যাচ্ছে। তো কিছুক্ষণ এটা দেখিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব এবার লঞ্চ ঘাটে, যেখানে কিনা
ট্রলারগুলো এসে, লঞ্চ নয় ট্রলার, যেগুলোতে করে মাছ আনা হয়, এইবার ট্রলারের সামনে থেকে দেখাবো। দেখো জাস্ট ভোরে ভোরে মাছ, প্রচুর পরিমাণে মাছ উঠেছে। ইলিশ থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটিস মাছ আছে। এরা দীর্ঘদিনের জন্য মাছের চাষের জন্য চলে যায়, যে সমুদ্রে গিয়ে মাছ তুলে আনবে বলে 15-16 দিন করে করে তারা সেখানে থাকে। অনেক এখানে বেসিক্যালি চারিপাশে যত পরিবার আছে সমস্ত মৎস্য চাষের উপর নির্ভরশীল। এবার চলে যাব আমাদের 3 নম্বর স্পট, যেখানে এই বীচটার নাম আমি জানি না, আমার মানে টোটোওয়ালা ঠিকভাবে বলতে পারেনি বা আমার মনে নেই, তো তোমাদেরকে দেখাতে হবে। বাট স্পটের সাইড সিনের স্পটের মধ্যে এই স্পটটা তোমরা দেখতে পাবে। দেখো এখানে প্রচুর উঁচু উঁচু খাম্বা দেওয়া এরকম ফুটো আছে, তো আমি এটা ফুটো বীচ বলে নাম দিয়েছি। এই বীচটার নাম ফুটো বীচ। তো এই বীচে গিয়ে, এটাও ভীষণ ফাঁকা, তো তোমরা কেউ কিছু খারাপ ভেবো না এই ফুটো বীচের নামের জন্য, আমার মনে রাখার জন্য আমি এটা বললাম, তোমরাও মনে রাখতে পারো। কিন্তু ওখানে টোটোওয়ালাকে গিয়ে কেউ ফুটো বীচে যাবো এই কথাটা বলো না, না বলে বলবে সাইট সিন, তার মধ্যে এটা তোমাদেরকে দেখিয়ে দেবে। তো এবার মানিককে অনেক করে রিকোয়েস্ট করা হলো ওর কিছু প্রতিভার প্রকাশ করার জন্য, কারণ ছেলেটা খুব প্রতিভা। তো আমাদের সাইট সিনের লাস্ট স্পট কেজারগঞ্জ, জায়গাটার নাম একটু মন্দির আছে সুন্দর, আর সামনেই সমুদ্র একদম পাশেই। তো এখানে দেখো বড়ো বড়ো ওই হাওয়া কল, যেগুলো প্রচুর নয়েজের জন্য আমি আমার অডিওটা বন্ধ করলাম, করে তোমাদের শুনতে অসুবিধা হবে বলে। তাই দেখতেই পাচ্ছ কত হাওয়া কল চারিপাশে ভর্তি আছে, ভীষণ সুন্দর লাগছে দূর থেকে দেখতে, পরপর সারি করে দাঁড়ানো হাওয়া কলগুলো। তো এখানে এবার সবাইকে তোমাদের চলো মন্দিরে ট্যুর করাই, মন্দিরের ভিতরটা দেখাই। এখানে অনেক ঠাকুরের মূর্তি আছে, সবাই কাছের থেকে প্রণাম করে নাও, মা কালী থেকে শুরু করে বিভিন্ন যে ভগবানের মূর্তি আমরা দেখতে পাবো ভিতরে, তো সবাই এখানে প্রণাম করে নিও। এখানে গ্রামের লোকেরা এই মন্দিরটাতে পুজো আশ্রা করে, তো এটাও আমাদের স্পটের মধ্যেই একটা। আর হলো এখানে সাহেবের বাড়ি, এটা ফেজারগঞ্জে, এই সামনেই সমুদ্র, আর উনি এই সামনেই বাড়ি বানিয়েছিল, যে বাড়িটা ভেঙে চুরে এখন বটগাছের বাড়ি হয়ে গেছে, ভুতুরে হন্টেড প্লেস। দেখো এটা কি তবে তারই নখের আছো, ভাবতে পারছো রাত্রে এই জায়গাটা কীরকম লাগবে? ওই দেখো এখানে তোমরা যখন আসবে নিজের থেকে এরকম মিউজিক পাবে। আজকের মতো আমাদের সাইট সিন দেখানো শেষ হলো, এবার আমাদের বাড়ি ফিরে আসার পালা। তো নতুন কোনো জায়গায় দোস্তি ট্রাভেলসের সবার সাথে আবার দেখা হচ্ছে, সবাই তৈরি থেকো কিন্তু।